আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো দুইয়ের অধিক সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে গ্রেটেস্ট কমন ডিভাইজর বা গ্রেটেস্ট কমন ফ্যাক্টর নির্ণয় করতে পারবো আমরা কয়েকটি উদাহরণের সাহায্যে পুরো পদ্ধতিটি আলোচনা করব লক্ষ্য করা যাক আমরা প্রথমে এখানে তিনটি সংখ্যা নিচ্ছি টু ফোর এবং ফোরটিন এখন এই তিনটি সংখ্যার ভিতর আমাদের সিম্পলি গ্রেটেস্ট কমন ডিভাইজর অথবা গ্রেটেস্ট কমন ফ্যাক্টর নির্ণয় করতে হবে কারেক্ট আমরা ইতি ইতিমধ্যে জেনেছি যে দুটি সংখ্যার ক্ষেত্রে আমরা কিন্তু পদ্ধতিতে ইউক্লিডিয় করতে পারি দুটি সংখ্যার ক্ষেত্রে পদ্ধতিতে আমরা কিন্তু জিসিডি নির্ণয় করতে পারি এবং আমরা চাইলে সেই পদ্ধতিটি কিন্তু আমরা সম্প্রসারিত করতে পারি কিভাবে লক্ষ্য করা যাক আমরা লিখতে পারবো যে তিনটি সংখ্যার জিসিডি লক্ষ্য করা যাক ধরা যাক সংখ্যা তিনটি হচ্ছে এবিসি তাহলে গ্রেটেস্ট কমন ডিভাইজার অফ এবিসি ইকল আমরা লিখতে পারি কমন ডিভাইজার অফ বি আমরা দেখছি যে তিনটি সংখ্যার ক্ষেত্রে আমরা যখন জিসিটি নির্ণয় করব সেক্ষেত্রে আমরা প্রথমত যে কোনো দুটি সংখ্যার জিসিডি নির্ণয় করবো তারপর সেই জিসিডি এবং বাকি যে সংখ্যাটি আছে তার জিসিডি নির্ণয় করবো এবং সেটাই হবে আমাদের সংখ্যা তিনটির জিসিডি কারেক্ট এবং একই ধরনের কনসেপ্ট কিন্তু আমরা ফোর ফাইভ বা যে কোনো সংখ্যক সংখ্যার ক্ষেত্রে আমরা সম্প্রসারিত করতে পারি আমরা এখানে টু ফোর এবং ফোরটিনের জিসিডি প্রথমত নির্ণয় করে দেখি লক্ষ্য করা যায় আমরা প্রথমত এখানে ফোর এবং ফোরটিন এই দুটি সংখ্যা জিসিডি নির্ণয় করব লক্ষ্য করা যায় আমরা ইউক্লিডীয় পদ্ধতি সাহায্য নিচ্ছি আমরা ফোর দিয়ে এখানে ফোরটিন এই সংখ্যাটিকে ভাগ করব আমরা পাচ্ছি ফোর ইন্টু থ্রি হয়ে যাবে টু আমরা এখানে ভাগ শেষ পাচ্ছি টু কারেক্ট টু এবং আমরা এখানে ভাগ কিন্তু জিরো পাইনি কারেক্ট তাহলে আমাদের প্রথম স্টেপ থেকে দ্বিতীয় স্টেপে এখন যেতে হবে এখন দ্বিতীয় স্টেপে এখানে ভাজক হবে প্রথম স্টেপে আমরা যা ভাগ শেষ পেয়েছি তা অর্থাৎ টু এবং দ্বিতীয় স্টেপে ভাজ্য কত হবে প্রথম স্টেপে যা ভাজক ছিল অর্থাৎ ফোর আমরা এখানে টু দিয়ে ফোরকে ভাগ করছি টু ইনটু টু হয়ে যাচ্ছে ফোর আমরা ভাগশেষ পাচ্ছি জিরো আমরা কিন্তু ভাগশেষ জিরো পেয়ে গেছি তাহলে আমাদের দ্বিতীয় স্টেপে কিন্তু ভাগশেষ জিরো এসেছে এবং দ্বিতীয় স্টেপে লক্ষ্য করা যাক আমাদের এখানে ভাজক কত ছিল টু তাই না তাহলে এটাই কিন্তু হবে আমাদের ফোর এবং ফোরটিনের জিসিডি আচ্ছা এখন আমরা কিন্তু এখানে ফোর এবং ফোরটিনের জিসিডি নির্ণয় করে ফেলেছি তাই না অর্থাৎ জিসিডি অফ সি লক্ষ্য করা যাক এটা কিন্তু আমরা নির্ণয় করে ফেলেছি এবং এটা পেয়েছি আমরা টু কারেক্ট এবং এখানে এ কত এ হচ্ছে টু তাহলে কিন্তু আমাদের এখানে সিম্পলি টু এবং টু এর ভিতর জিসিডি নির্ণয় করতে হবে লক্ষ্য করা যাক আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা টুকে টু দিয়ে যদি ভাগ করি টু ইন্টু ওয়ান হয়ে যাচ্ছে টু আমরা কত পাচ্ছি জিরো তাহলে কিন্তু এখানে ভাগচিস জিরো হয়ে গেছে আচ্ছা তাহলে এটাই কিন্তু হবে আমাদের এবং এর ভিতর নির্ণয় জিসিটি কারেক্ট তাহলে টু এবং টু এর ভিতরে জিসিটি কত সিম্পলি কত টু কারেক্ট তাহলে আমরা বলতে পারবো যে এবিসি অর্থাৎ টু ফোর এবং ফোরটিন এর ভিতরে জিসিডি হচ্ছে এখানে সিম্পলি টু আমরা আর একটা উদাহরণ পর্যবেক্ষণ করি লক্ষ্য করা যায় আমরা এই ডাটাগুলো এখানে মুছে ফেলি আমরা আর একটা উদাহরণ পর্যবেক্ষণ করি আমাদের ফাইভ ফিফটিন এবং এর ভিতর ফাইভ ফিফটিন এবং সিক্সটি এই তিনটি সংখ্যার ভিতর আমাদের জিসিটি নির্ণয় করতে হবে কারেক্ট তাহলে আমরা এখানে প্রথমত ফিফটিন এবং সিক্সটি এই দুটি সংখ্যার ভিতর সিম্পলি জিসিটি নির্ণয় করি আমরা এইগুলো পদ্ধতি ব্যবহার করবো আমরা এখানে ক্ষুদ্রত সংখ্যা অর্থাৎ ফিফটিন দিয়ে সিক্সটিকে এখানে ভাগ করছে আমরা লক্ষ্য করি ফিফটিন ইন্টু ফোর আমরা এখানে পাচ্ছি কত সিক্সটি তাহলে প্রথম স্টেপে কিন্তু আমরা ভাগ শেষ পেয়ে গেছি জিরো তাই না এখন এই স্টেপে আমরা এখানে ভাজক কত পেয়েছিলাম ফিফটিন কারেক্ট তাহলে আমরা বলবো সিক্সটি এবং ফিফটিন এই দুটি সংখ্যার জিসিডি হবে ফিফটিন এবং সিক্সটি এই দুটি সংখ্যার জিসিডি হবে ফিফটিনের সময় কারেক্ট

থ্রি ইন্টু ফাইভ আমরা কত পাচ্ছি ফিফটিন আমরা ভাগ্য কত পাচ্ছি সিম্পলি জিরো তাহলে দেখা যাচ্ছে প্রথম স্টেপে কিন্তু এখানে ভাগ্যেস হয়ে গেছে জিরো তাই না তাই না এবং প্রথম স্টেপে আমরা এখানে পেয়েছিলাম ফাইভ কারেক্ট তাহলে আমরা বলবো যে ফাইভ এবং ফিফটিনের ভিতরে জিসিটি হচ্ছে ফাইভ এবং ফিফটিনের ভিতরে জিসিটি হচ্ছে ফাইভ তাহলে আমরা বলতে পারবো জিসিটি অফ ফাইভ অ্যান্ড ফিফটিন ইকুয়াল টু সিম্পলি ফাইভ তাই না তালে আমাৰ জি চি টি অফ এ বি চি ইকুৱাইভ অৰ্থাৎ জি চি টি অফ ফাইভ ফিফটিন ইকুৱাইভ